ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কতটা রাখা হয়েছে, এজ লিমিট কতটা করা হয়েছে, আপনারা কী করে অ্যাপ্লাই করতে পারবেন, আবেদনের যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অ্যাপ্লিকেশনের যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চাকরি সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টে ছোটো বড়ো যে টাইপের চাকরির খবর পছন্দ হোক না কেন, সবার আগে এই চ্যানেলে সেই চাকরির খবর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো ভিউয়ার্স, এখানে যে কৃষক বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগটা হচ্ছে, এটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি ব্লকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আপনারা যদি অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তিপত্র দেখতে চান, তো এখানে যে পূর্ব, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে purbobordhoman.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিয়োগের বিজ্ঞপ্তিপত্রটা ডাউনলোড করতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে গোলসি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছি নোটিশে দেওয়া হয়েছে নোটিশ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট ব্লক অন কন্ট্রাকচুয়াল, বা এখানে দেওয়া হয়েছে ডেইলি রেট বেসিক ফর কৃষক বন্ধু স্কিম। এখানে যে নিয়োগটা হচ্ছে, এখানে কিন্তু বেসিক্যালি যেটা বলা হয়েছে, এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে এঙ্গেজমেন্ট, যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে ব্লকের সাপোর্টিং স্টাফ হিসাবে কন্ট্রাকচুয়াল হিসেবে নিতে পারে, বা এখানে কিন্তু যেটা হচ্ছে ডেইলি রেটিং, মানে প্রতিদিন হিসাবে কিন্তু যেটা টাকা সেই হিসাবে কিন্তু নিয়োগ হতে পারে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছি এর টাইম, এখানে একটা টাইম বা মেমো নাম্বার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ডেটের অনুযায়ী, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ইস্যু বাই, যেটা হচ্ছে ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড ইউএস গভ অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে দেখতে দেওয়া হয়েছে ফলো বাই দ্য ইনস্ট্রাকশন অফ ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তো এখানে যেটা নিয়োগটা হচ্ছে, এখানে দেখতে পূর্ব বর্ধমানে কিন্তু নিয়োগটা হচ্ছে। তবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড, তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য যেটা হচ্ছে আহ্বান করা হয়েছে ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সাপোর্ট স্টাফ ব্লক, যেটা হচ্ছে অন কন্ট্রাকচুয়াল। তো এখানে যে ব্লকের সাপোর্টিং স্টাফে কিন্তু নিয়োগটা হচ্ছে, বা ডেইলি রেটিং বেসিকে কিন্তু এখানে যেটা হচ্ছে কৃষক বন্ধু স্কিমে নিয়োগটা হবে। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে, এখানে আপনাদের যে যেটা হচ্ছে ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে যেটা কোয়ালিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ইন্টারভিউতে যেতে পারবেন। তারপরে এখানে যেটা বলা হয়েছে এজ লিমিট, যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু মিনিমাম যেটা হচ্ছে 40 বছরের উপর হলে হবে না, 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু আপনারা গিয়ে, কিন্তু আপনারা যদি 40 বছরের মধ্যেই থাকে তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন। তো ভিউয়ার, এখানে যেটা বলা হয়েছে, এখানে যদি কৃষক বন্ধু প্রকল্পে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো। তারপরে এখানে যেটা বলা হয়েছে বেসিক কম্পিউটার যে নলেজ লাগবে, যেটা হচ্ছে আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে। তো এটা যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে টোটালটা কিন্তু এটা হচ্ছে পিওরলি এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিকের মধ্যে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে কিন্তু কতগুলো স্টাফ নেবে সেটা কিন্তু বলা নাই, সেটা কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, সেখান থেকে কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সেখানে মানে পোস্ট বা কতগুলো নেবে সেখান থেকে কিন্তু তারা ডিসাইড করবে। তো এখানে কিন্তু স্পেশালি বলে দেওয়া নাই কতগুলো যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল হিসেবে ছেলেপেলে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনাদের কী করতে হবে এখানে ইন্টারভিউতে দেওয়ার জন্য, এখানে যেটা বলা হয়েছে আপনাদের, এখানে কিন্তু একটা ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 30 মার্চ 2020 11টার দিকে কিন্তু ইন্টারভিউ হবে আপনাদের ব্লকে, এবং আপনাদের এখানে যেটা বলে যেটা নিয়ে যেতে হবে এখানে, তো আপনাদের কিন্তু সাদা যেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে প্লেন পেপারে, কিন্তু প্লেন পেপারে যেটা হচ্ছে আপনাদের বায়োডাটা সেটা নিয়ে যেতে হবে। তার সাথে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড, যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট থাকবে, গ্রাজুয়েশনের যে সার্টিফিকেট থাকবে, এবং দু কপি ছবি নিয়ে যেতে হবে কিন্তু আপনাদের ইন্টারভিউর সময়। এবার ইন্টারভিউতে যদি আপনারা আপনারা পাস করে যান তাহলে কিন্তু আপনারা সেই এটাতে কিন্তু আপনারা চান্স পেয়ে যাবেন, যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে, যেটাতে কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হচ্ছে, বা এখানে কিন্তু ডেইলি রেটিংয়ে নিতে পারে, সেটাতে কিন্তু আপনারা চান্স পেয়ে যাবেন। আবার বলেছি আপনাদের যেটা হচ্ছে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে 30/3/2020 11টার দিকে ইন্টারভিউটা হবে, যেটা হচ্ছে ব্লকে। এখানে যে ব্লকটা না আবার বলেছি, এখানে যেহেতু দেওয়া হচ্ছে গোলসি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক, সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউটা হবে। তো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।